কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়ে গেল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। 1 থেকে 10-এর মধ্যে কোন সকল ছাত্রছাত্রীর নাম রয়েছে, তারা কত পার্সেন্টেজ মার্কস নিয়ে পাশ করলো এবং কোন বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা, এবং আপনার জেলা থেকে 1 থেকে 10-এর মধ্যে কোনো ছাত্রছাত্রীর নাম রয়েছে কি না জানতে চাইলে এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক একটি করে দিন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে সকলেই বিষয়টি জানতে পারে। আর আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো দেখুন, এবছর উচ্চ মাধ্যমিকে 2 জন ছাত্রছাত্রী কিন্তু যুগ্মভাবে প্রথম রয়েছে। তাদের মধ্যে একজন হলো শোভন মণ্ডল বীরভূম জেলা স্কুল থেকে, আরেকজন রাজশ্রী বর্মন কোচবিহার থেকে, কোচবিহারের জেনকিন্স হাই স্কুলের ছাত্র। এদের প্রাপ্ত নম্বর কিন্তু 498%, 99.60। দ্বিতীয় স্থানে যারা রয়েছে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, দ্বিতীয় স্থানে অনেকেরই নাম রয়েছে। এই দ্বিতীয় স্থানে যারা রয়েছে তাদের প্রাপ্ত নম্বর 496, এদের পার্সেন্টেজ 99.2%। তৃতীয় স্থানে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি, সংযুক্তা বসু বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা, তন্ময় মাইকাপ বচকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুর, স্বর্ণদীপ সাহা দিনহাটা হাই স্কুল কোচবিহার, রিতম নাথ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল নদিয়া, মোহাম্মদ মাসুম আক্তার সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির দক্ষিণ চব্বিশ পরগনা, অনাতাপ মিত্র জেনকিন হাই স্কুল কোচবিহার। তৃতীয় স্থানে যে সকল ছাত্রছাত্রীর নাম রয়েছে তাদের প্রাপ্ত নম্বর কিন্তু 494, পার্সেন্টেজ 98.8%। তৃতীয় স্থানে যারা স্থান দখল করেছে তাদের নামগুলো হলো বর্ণালী ঘোষ নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয় হুগলি, সুপ্রিয় চক্রবর্তী বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল বর্ধমান, মৃন্ময় মণ্ডল গোবরডাঙ্গা খাতুরা হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা, সুপ্রিয়শীল মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হুগলি। তো চলুন এবার দেখে নেওয়া যাক চতুর্থ স্থানে যাদের নাম রয়েছে তাদের নামগুলো একবার জেনে নেব। চতুর্থ স্থানে যাদের নাম রয়েছে তাদের প্রাপ্ত নম্বর 492, পার্সেন্টেজ 98.4%। চতুর্থ স্থানে যাদের নাম রয়েছে একবার বলে দিচ্ছি, রাকেশ দে কলা বিভাগে প্রথম হয়েছে সাঁইথিয়া টাউন হাই স্কুল বীরভূম, মহাকাশ রক্ষিত বাঁকুড়া জেলা স্কুল বাঁকুড়া, অতি ছায়া সাহা জেনকিন্স হাই স্কুল কোচবিহার, শ্রমণ জানা শ্রী অরবিন্দ বিদ্যামন্দির হুগলি, শ্রেয়সী সরকার টাকি হাউস মাল্টিপারপাস গার্লস হাই স্কুল কলকাতা, কমল দাস ত্রিবেণী থার্মাল ডক্টর বিসি রায় বিদ্যালয় হুগলি। পঞ্চম স্থানে যাদের নাম রয়েছে তাদের সকলেরই প্রাপ্ত নম্বর 491। পঞ্চম স্থানে যাদের নাম রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক, অভিজিৎ সাহু রত্নদীপ সেন সৌরভ কাবাড়ি তীর্থরাজ বেহরা শীর্ষেন্দু ঘোষ কৃষ্ণেন্দু খান সূর্যতব বসু সাগর সরকার সত্যকম কর প্রত্যয় দে বীরেশ্বর ঘোষ শহীদ আগ্নি চক্রবর্তী অনির্বাণ খাড়া অর্ক দাস, এদের সকলের প্রাপ্ত নম্বর 491। ষষ্ঠ স্থান যারা দখল করেছে তাদের প্রাপ্ত নম্বর 490, এখানে যাদের নাম রয়েছে চলুন জেনে নেওয়া যাক, পল্লব ঘোষ কিরণ মণ্ডল মোজাম্মেল হক স্বর্ণজিৎ পোদ্দার অর্পণ দাস তিতলি মুখোপাধ্যায় সপ্তর্ষী রায় সৌম্য সামন্ত ধ্রুব মিত্র স্নিগ্ধা বর্মন অত্রি বিশ্বাস শঙ্কদীপ বেড়া স্বর্ণেন্দু পাল অর্ধেন্দু ঘোষ ময়ূক আলী দাস সায়ন বন্দ্যোপাধ্যায়। সপ্তম স্থানে চলুন দেখে নেওয়া যাক, সপ্তম স্থানে নাম রয়েছে সুনয়ন সরকারের সাফিদা খাতুন সৈকত বেরা স্বপ্নময় গঙ্গোপাধ্যায় ইন্দ্রনীল রায় সায়ন্তন মুখোপাধ্যায় রাজীব হাজরা অয়ন মজুমদার শুক্রশঙ্খ দত্ত রূপম দে মৈনাক মান্না সৃজিতা দাস দেবরূপ সিনহা সৌতম ভট্টাচার্য সৌম্যদীপ পায়রা, এদের প্রাপ্ত নম্বর কিন্তু 489। অষ্টম নবম এবং দশম স্থানে কিন্তু প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রীর নাম রয়েছে, এতগুলো নাম বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদের একটি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে অষ্টম নবম দশম স্থানে কোন কোন ছাত্রছাত্রীর নাম রয়েছে। আমাদের যে সকল ছোট ছোট ভাই এবং বোনেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করেছে তাদের জন্য রইল রোজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। যারা ভালো ফল করতে পারেনি তারা অবশ্যই হতাশ হবে না, কারণ একটি পরীক্ষার ফলাফলে কিন্তু সব কিছু নয়, সামনে কিন্তু অনেক সুযোগ আসবে সবার কাছেই। এবং যারা অকৃতকার্য রয়েছে তাদেরকেও বলবো মন খারাপ করবে না, হতাশ হবে না, ভালো মতো প্রিপারেশন নাও, আগামী বছর অবশ্যই তোমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অনেক ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ।